turn it off. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর নতুন ভিডিও তোমাদের সকলকে সকলকে জানাই স্বাগতম। তো আজ আমরা যাবো একটু ঘুরতে, একটু স্ট্রিট ফুড, একটু চা কফি সব কিছুই হবে, সাথে সাথে তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। সো গাইজ, ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি ছেলেদের কি আছে, ছেলেদের তো কিছুই নেই, গেঞ্জি ফেঞ্জি চুল চুল এরকম আছড়ে নেবে, খেলা শেষ। আর মেয়েদের দেখুন, মানে কি বলবো, এটা কোনো কাটফাট হবে না, এটা আমি দেবো। তো যাই হোক, আমরা এখন যাবো বারাসাতে, মানে আমার বাড়ি বারাসাতে। প্রত্যেক দিন আমাকে আসতে হয় কেন আড্ডা মারতে, নিউ ইয়ার পুরে আসি আড্ডা মারতে। তো এখন যাবো আমরা বারাসাতে। 20 মিনিটস লেটার। সো গাইজ, আমরা যেতে যেতে পথে দাঁড়িয়েছি রাস্তায় যেতে যেতে পথে দাঁড়িয়েছি রাস্তায়। তো যাই হোক, আমরা এই ফুটপাথ এখানে এসেছি, এখানে এসে চা খাবো। আর তোর কেমন লাগছে এখানে এসে? সো আমরা এখন এখানে এসেছি ফুটপাথ, সামনে সেই লাগছে। তো যাই হোক, আমরা একটু চা ফা অর্ডার করবো, ঠিক আছে? দুটো চা দাও। দাদা তাই তাই, এই তোমাদের এই ফুটপাথ, এই দোকানটা কবে খুললে? 26 জানুয়ারি। ভালো দিনে তাহলে খুলেছো, প্যারি সমাজ গেই। তো এখানে তোমাদের এখানে এখন মোটামুটি কি কি পাওয়া যাচ্ছে? এখন তুমি পাবে চিকেনের আইটেমের মধ্যে চিকেন মোমো, যেটা আমাদের ফেভারিট, সেটা হচ্ছে যে গন্ধরাজ মোমো, এটা এখন ট্রেন্ডিং আছে এখন। না, এটা আমাদের আরেকটা কাউন্টার আছে বিবেকানন্দ রোডে, ওটা পুরনো। আচ্ছা, ওখানে আর আমাদের তারপরে চিকেন ড্রাম স্টিক, চিকেন চিকেন উইং, চিকেন কাবাব, চিকেন পপকর্ন, মানে সমস্ত রকম আইটেম পাওয়া যাবে। চকলেট চা, মালাই চা, চকলেট চা, নর্মাল চা। চকলেট চাটা মানে চায়ের মধ্যে কোন চাটা বেশি আর কি ভালো? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আবার পরে একদিন এসে সমস্ত রকম সব আমরা চেক করবো। এ ভাই, সো বন্ধুগণ, আমরা ফাইনালি এই বন্ধুর দোকানে চলে এসেছি। বন্ধু, তুমি কি মোমো দিচ্ছ এখন? এই তোমার দোকানের নাম কি আগে? আরে ভিডিও করছি তো, আগে তোমার দোকানের নামটা বলো। গ্লুটন। আচ্ছা গ্লুটনে। আচ্ছা, তোমার সেরা মোমো দাও আমাকে, সব একটা একটা করে দেবে। তাহলে তোমার মোমোটা দিয়ে দিও না, কেন কে বলো তুমি? তো যাই হোক, ইয়ারকি মানে না দাদির মোমোগুলো দিয়ে, তারপরে আবার বাদ বাকি একটু মেনু ফেনু দেখাই সব। ফানি ভিডিও করতে চাইছিস নাকি কি বললি? ফানি ভিডিও বানাচ্ছিস নাকি? ও ফানি ফানি না হলে লোকে দেখবে ভাই। কি রে, কি দিচ্ছে? কি মোমো দিচ্ছে ভাই? একটা একটা করে দে না সব। আরে নেই তো, দু রকম তো মোমো আছে। আরে বাবা, সব একরকম করে দে, একটা করে দে। বুঝটা বেরিয়েছে রে, আরে সব কিছু খেতে লাগ, খেতে লাগালে এর কি আছে? যদি সব একটা করে দে সেটাই বেটার হবে ভাই। মেয়োনিজ, আর ওটা কি ভাই? শেজওয়ান চাটনি, শেজওয়ান চাট মেয়োনিজ। আর এখানে কি বার করছে এটা ভাই? ও আচ্ছা, কি এর চিকেন চিজ মোমো? এই আমি যে মোমোটা ট্রাই করবো, এই মোমোটা ফার্স্ট টাইম ট্রাই করছি, চিকেন জুসি মোমো। আর এটা হচ্ছে চিকেন চিজি মোমো, ওটা আগে খা। এ এ এবার এটা চিজি আর বাদবাকিগুলো জুসি। আগে চিজি খাও, তারপরে জুসি খেও। এই চিজিটা তাহলে একটু মেয়োনিজ দিয়ে খাওয়া যাক। ঠান্ডা গেছে তো? ঠান্ডা যদি নাম দেবে নিচ থেকে। ও যাই, ও ঠান্ডাই দিয়েছে। এমনি কেমন সেটা বল। এমনি ভালো, একটু গরম হলে ভালো লাগবে। যাই হোক, মারাত্তক। ভাই, এ ভাই তুই রান্না করিস? তুই করিস এটা?
আর এটা বল এটা তোর বন্ধু, এটা আমার একটা বন্ধু। তো যাই হোক এবার চিকেন জুস মোমোটা একটু খাওয়া যাক। চামচ দিয়ে হবে না, হাত দিয়ে খেতে হবে। কেমন? নরম মোমো মতো লাগছে তো ভাই? হ্যাঁ নরম মোমো মতো লাগছে। আর আমি চিকেন মোমো দিচ্ছি এটা খেতে দেয় উৎসাহ দিচ্ছি। এই জুসটা সব বেরিয়ে গেছে, লিক হয়ে আর এটা কালো কালো এসব কি ভাই? হ্যাঁ মরা মুরগি দিচ্ছিস? হ্যাঁ ও ফ্রেশ মুরগি। যাই হোক একটু ছ্যাবলাচ্ছিলাম বন্ধু বান্ধব, হয়তো একটু ইয়ার্কি মারলাম, তোমরা আবার সিরিয়াস নিয়ে নেওয়া গেল। কেমন খেতে সেটা বলবি তো। ফার্স্ট টাইম ট্রাই করলাম, বেশ ভালোই লাগলো, একটা একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স। তো ঠিক আছে এবার গাইস, এটা নরমাল চিকেন মোমো, তো এটা এটা খেয়ে বল যে দুটোর মধ্যে ডিফারেন্ট কি। আরে দুটোর মধ্যে ডিফারেন্টটা বুঝতে পারবো, আলাদা আলাদা রকম খেলে। বুঝতে পেরেছিস? কন্ট্রোল ঠিক আছে। তো এবার খেয়ে দিয়ে নি, অনেক ভিডিও হলো এবার হালকা করে খেয়ে দিয়ে নি, তারপর আবার লাস্টে আবার একবার জুসি এসে তোমার এবারে এটা কিসে দাঁড়া না, এমনি মোমো 50 তো প্যান ফ্রাইড দেবে কিন্তু। ওকে এটা হচ্ছে প্যান ফ্রাইড মোমোর প্রিপারেশন চলছে, এই যে মোমো ফ্রাই হচ্ছে, তারপরে দাদা চাকাচ্চা প্যানে ফ্রাই হবে। তো গাইস এখন আমাদের এই প্যান ফ্রাই মোমোটা প্যানে, প্যানের মধ্যে এখন পেঁয়াজ ফ্রাই হচ্ছে, তাই তো? এবার এই এইগুলো আবার এই প্যানের মধ্যে চলে যাবে, আবার চাটনি ফাটনি যাবে, শেজওয়ান ফেজওয়ান কীসব বলছে ভাই, কীসব বলছে ভাই, কিন্তু খুব হাস ঝাল কেমন দেবো, ঝাল ঝাল দিতে হবে না, একদম কম না, অল্প অল্প দাও, একদম কম দিয়ে একটু হালকা করে। এর মধ্যে একটু মেয়ে দিবি না, মেয়োনিজ দে নাকি আমি বললাম বলে দিলি? বানাচ্ছি তো আমি, খাবো না তোরা বাড়ির জন্য নিয়ে যাবো, খাবি না? করে দিচ্ছি একটু ডিসপ্লে করে দে। এই তো সব তো হয়ে যাচ্ছে, তো তুই কী বলছিস, শুধু দেখে নিবি যখন ছাড়বো, তারপর তুই দেখে নিবি কী হয়। এই প্যানের মধ্যে ফ্রাই হয়ে গেল, একদম লাল লাল হয়ে গেল, সবাই ঝাল ঝাল বলবো না, ঝাল যেহেতু দিতে বারণ করেছি, ব্যাস একদম চেটে চাটনি, কি বলিস ভাই? এরপরে আবার কি হবে, এরপরের মোমোটা কি হবে? স্টিম মোমো। এরপরে স্টিম মোমো, স্টিম মোমো রেডি আছে। তো যাই হোক এবার এটা প্যাকিং হচ্ছে, ব্যাস এবার আমাদের এই প্যান ফ্রাই মোমোটা প্যাকিং হচ্ছে। ওই ইয়েগুলো দিবি না গ্রেভিগুলো, একটু সময় দে মানুষকে। আরে এগুলো বল, হয়ে গেল এবার প্যাকিং হচ্ছে। তো ঠিক আছে আবার তোমাদের সাথে নেক্সট পরে দেখা হচ্ছে। আরে হাসছিস কেন ভাই তুই? তোর এই হাসিটাই আমি দেবো, যা হয় হবে। তুই যদি এখানে আসতে চাও, ভাইয়ের দোকানে আসতে চাও, তাহলে একদম
ওইদিকে আছে বারাসাত থানা, আর এদিকে আছে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন। বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে একটু আগে, আর থানা সব থেকে ল্যান্ডমার্ক যদি আমি থানা বলি, থানার একদম অপোজিটে ভাইয়ের দোকান আছে আর গভর্নমেন্ট কলেজের সামনে, মানে চারিদিকে ল্যান্ডমার্কই ল্যান্ডমার্ক, তিনটে ল্যান্ডমার্ক আছে, বড় বড় ল্যান্ডমার্ক। তো যাই হোক, ভাইয়ের দোকানে আসতে গেলে তোমরা যেরকম বলে দিলাম সেরকমভাবে আসতেই পারো। আর যাই হোক, ভাইয়ের কিন্তু ভাই সবসময় হেসে যাচ্ছে। তো যাই হোক, দেখতে থাক। আর তোমাদের তোমাদের যদি ভালো লাগে এসো একবার, বিশেষ করে জুসি মোমোটা একবার ট্রাই করে দেখো, দারুণ লাগবে। মানে কোনো কথা নেই, জুস ফুস বেরিয়ে গেছে যে একটা প্লেটের মধ্যে সেই অবস্থা। তো যাই হোক, এখন আমাদের সুপ ফুপ দেবে, আমরা কটা পার্সেল নিয়ে যাচ্ছি বাড়ির জন্য। তো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখো। সো গাইজ, এখন আমাদের পার্সেল টার্সেল নেওয়া হয়ে গেছে, এবার বিদায় নেওয়ার পালা। ভাই আসলাম, আবার আসছি খুব শিগগিরই। তো যাই হোক, এবার আমরা বাড়ির দিকে যাব। তো চলো যাওয়া যাক। দি নেক্সট ডে। সো যাই হোক গাইজ, ফাইনালি আমি বাড়ি চলে আসলাম। আর বাড়ি চলে এসে তোমাদের একটা কথা বলবো, তো ওটা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম, মানে রেস্টুরেন্ট মানে কি, ওই ধরে রাখো চায়ের দোকানে, যে চায়ের দোকানে চায়ের দোকানটায় গেছিলাম, ওই চায়ের দোকানটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি ফুটপাথ, আমি ভিডিওতে বলেছি ফুটপ্যাথ। যাই হোক, আর ওই দাদার সাথে বেশি একটা খুব একটা কথা বলিনি, কেননা শুধু চাই খেয়েছি, তো সেই জন্য আর বেশি গভীরে যাইনি। তো যাই হোক, আর ভাইয়ের দোকানটা তো দেখলেই, সেখানেও একটু ইয়ার্কি ফাজলামো হলো। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।